أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সময়গুলোকে খুব অযথা ব্যয় করে ফেলি, উচিত আমাদের এই সময়গুলোকে কাজে লাগানো। আমরা অল্প সময়ে আমাদের জীবনে অনেকগুলো নেক কামাই করে নিতে পারি, সেই জন্য আমরা কোরআনুল করিমের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে সেগুলোর প্রতি যদি আমরা খুব ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাই যে ছোট্ট সূরা হলেও সেগুলো আমরা বুঝে পাঠ করি, তাহলে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক দান করবেন। এরই মধ্য থেকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, আর সেটা হলো সূরাতুল ইখলাস এর ফজিলত। সূরাতুল ইখলাসের ফজিলতের ব্যাপারে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যেটা অনেকে হয়তো জানেন না। সূরাতুল ইখলাসের অনেকগুলো ফজিলত রয়েছে, তারপরও বিশেষ একটি ফজিলত সেটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনানে দারিমির 3492 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করে দিবেন। এরপর তিনি আরো বলেন, ওয়ামান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররাত, আর যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে 20 বার পাঠ করবে, বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে দুইটা গৃহ নির্মাণ করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তিনটি গৃহ জান্নাতে নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমলটা যদিও ছোট্ট, সূরাটি একেবারেই ছোট, অথচ আপনি এর প্রতিদানের ব্যাপারে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গৃহ নির্মাণ করে দেবেন। সেই জন্য আমরা অবসর সময় পাব, আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো নেক ইনকাম করে নিতে পারি। সেই জন্য এই যে হাদিসটি আমরা বললাম সুনানে দারিমির 3492 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলে দিয়েছেন, 10 বার পড়লে একটি জান্নাতে গৃহ নির্মাণ করা হবে। তাহলে এভাবে যত 10-এর সংখ্যা বাড়তে থাকবে তত আপনার জান্নাতে গৃহ নির্মাণ হওয়াটা বাড়তে থাকবে। সেই জন্য আমরা চেষ্টা করব অবসর সময়ে এই ছোট্ট সূরাগুলোকে পড়ে পড়ে কাজে লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই অবসর সময়গুলোকে নেক আমল ইনকামের ক্ষেত্রে ব্যস্ত করার তৌফিক দান করুন।